অক্ষয় পুণ্যলাভের আশায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক হরি ভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তিথিতে তৃতীয় ব্রতম সনাতন ধর্ম সম্মেলন 1431 আয়োজনে ভোর 5টা থেকে আবাহনী সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, বিষ্ণু পূজা ও গঙ্গা পূজার শেষে সকাল 10টায় সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেব ঠাকুর। এ সময় হাজারো মানুষের কোলাহলে মুখরিত হয় কুয়াকাটা সমুদ্র সৈকত।